সবাই এমসিকিউ 3 নম্বর প্রবলেমটা দেখো। হ্যালো স্টুডেন্টস, এখন আমি ক্লাস 12 এর এসএনডি এর অঙ্ক বইটা থেকে সমতলের এমসিকিউ 3 নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমটি একজন স্টুডেন্ট আমাকে সেন্ড করেছে সলভ করে দেওয়ার জন্য। তো চলো আজকের এই অঙ্কটা নিয়ে আলোচনা করা যাক। অঙ্কটা বলেছে x প্লাস টু ওয়াই মাইনাস টু জেড ইকোস টু ওয়ান এবং টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর জেড প্লাস ফাইভ ইকোস টু জিরো। এই সমান্তরাল সমতলদের মধ্যে ডিস্টেন্স কত হবে? অপশন এ ওয়ান ইউনিট, অপশন বি সিক্স বাই সেভেন ইউনিট, অপশন সি সেভেন বাই সিক্স ইউনিট অ্যান্ড অপশন ডি ফাইভ বাই সেভেন ইউনিট। তো অঙ্কটা সলভ করার আগে আমি বেসিক প্রপার্টিটা আলোচনা করব। তো আমরা জানি যে দুটো প্লেন, প্লেনের যে কার্টেশিয়ান আকারটি সেটা লিখেছি, অর্থাৎ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকোয়াল টু জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড ইকোয়াল টু প্লাস ডি টু ইকোয়াল টু জিরো। এটা সমান্তরাল কোণ, এটা তখনই প্যারালাল হয় যখন এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু। এই কন্ডিশনটা জানি আমরা, ওকে। এবং এই কন্ডিশনটা যদি হয়, মানে এটা যদি সমান্তরাল হয়, তখন এদের মধ্যে যে ডিস্টেন্স হয় সেটা হচ্ছে মডিউলাস ডি টু মাইনাস ডি ওয়ান ডিভাইড বাই রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে প্রশ্ন হচ্ছে এখানে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এগুলো তো আলাদা, তাহলে এখানে কী করে রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখলাম? মানে এখানে দেখো, যদি দুটো সমতল সমান্তরাল হয় এখানে এ বি সি একই হবে, শুধু ডিটা আলাদা হবে। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি লিখতে পারি, অর্থাৎ সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু জেড প্লাস ফাইভ বাই টু ইকোয়াল টু জিরো লিখতে পারি, ওকে। তাহলে এক্ষেত্রে দেখো প্রদত্ত সমতল দুটো ওয়ান বাই টু সমান টু বাই ফোর, অর্থাৎ এ ওয়ান বাই এ টু প্লাস বি ওয়ান বাই বি টু ইকোয়াল টু সি ওয়ান বাই সি টু করলে সমান আসে, অর্থাৎ কী হচ্ছে তারা সমান্তরালের কন্ডিশনটা হোল্ড করছে। তাহলে সুতরাং সমান্তরাল হলো, তাহলে সমান্তরাল সমতলের মধ্য দূরত্ব হবে, প্রথম ইকুয়েশনটা আমি লিখলাম এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু জেড ইকোয়ালস টু ওয়ান এবং মাইনাস ওয়ান টেবল শুনলাম ইকোয়াল টু জিরো, আর সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা এখানে দুই দিয়ে ভাগ করে দিলাম এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু জেড প্লাস ফাইভ বাই টু ইকোয়াল টু জিরো, ওকে। লেদের মধ্যে দূরত্ব হবে ডি টু মাইনাস অফ মাইনাস প্লাস ওয়ান হয়ে গেল ডিভাইড বাই রুট ওভার, দেখো এখানে এ বি সি তিনটে সমান, এ ওয়ান বি টু সি মাইনাস টু, এক্ষেত্রেও তাই রুট ওভার যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এর মডিউলাস এত একক, অর্থাৎ এখানে সিম্পলিফাই করে পেয়েছি সেভেন বাই সিক্স ইউনিট, অর্থাৎ অপশন সি হবে এখানে কারেক্ট। তো এখন এই একটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম, তোমাদের যদি আরও কোনো সমস্যা থেকে থাকে সমতল অধ্যায় থেকে অবশ্যই আমাকে সেন্ড করবে হোয়াটসঅ্যাপে, ওকে। তাহলে আমরা পরের ক্লাসে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, ওকে, থ্যাংক ইউ।